নমস্কার বন্ধুরা আপনি যে পেশাতেই থাকুন না কেন রোজগার আপনার যাই হোক না কেন বা নাই হোক আপনিও চাইলে আজকের এই ভিডিওটা দেখে নতুন কাজ বা ব্যবসা করে অনেক বেশি টাকা রোজগারের সন্ধান পাবেন এটা নিশ্চিত হতে পারে আপনি গ্রামের বা মৎসলের প্রান্তিক খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মজুর ভাড়াতে শ্রমিক হতে পারে আপনি রাজমিস্ত্রি কার্পেন্টার প্লাম্বার মার্বেল মিস্ত্রি হতে পারে একেবারেই বেকার বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কন্টেন্ট ক্রিয়েটার সকলের জন্যই এক্সট্রা ইনকাম করার সুব্যবস্থা নিয়েই আজকের এই ভিডিওটা বন্ধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ডটম টিউটোরিয়ালের স্পেশাল ডিজাইন নিয়ে আমি সুশান্ত জানা ওয়ান ফোরটি সেভেন জি রাজডাঙ্গা মেন রোড কলকাতা ওয়ান জিরো সেভেন থেকে বলছি আচ্ছা তো আপনাদের এই সংস্থাতে আপনারা তো রিয়েল এস্টেট নিয়ে বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া দিয়ে থাকেন এবং সত্যি কথা বলতে কি এই রিয়েল এস্টেটের ব্যবসায় নামাটা মানে একজন প্রোমোটার হয়ে প্রোমোটিংয়ের ব্যবসায় নামাটা অনেকটাকে ইনভেস্টমেন্টের একটা ব্যবসা ইনকাম আছে কোটি কোটি টাকা ঠিকই কিন্তু ইন তার জন্য ইনভেস্টমেন্ট অনেকটাই লাগে তো এখানে দাঁড়িয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে যে সমস্ত মানুষের কাছে ইনভেস্ট করবার মতো টাকা নেই অথচ কোন রকম পেশায় যুক্ত হতে চাইছেন আপনার সংস্থার মাধ্যমে মানে আপনার শেখানো পথে কোন রকম ভাবে ব্যবসা শুরু করতে চাইছেন বা কোনো পেশায় আসতে চাইছেন তাদের জন্য কি সুযোগ আছে আপনাদের সংস্থায় না দেখুন এটা তো একটা বড় মাপের বিজনেস যে কোনো ব্যবসার সঙ্গে কতগুলো রিলেটেড বিজনেস থাকে অনুসারী শিল্প কোন একটা শিল্পের সাথে একটা অনুসারী শিল্প থাকে এটাকে আগে বুঝতে হবে এখন আপনি যদি রিয়েল এস্টেটটা এইভাবে দেখেন যে একটা বিল্ডিং তৈরি হলো তাহলে বিল্ডিংটা তৈরি থেকে অনেক ধরনের মানুষের প্রয়োজন হয় প্রথম প্রথম থেকে শেষ অব্দি যেমন একটা ইঞ্জিনিয়ারের দরকার হয় বিভিন্ন ধরনের মিস্ত্রিদের যেমন দরকার হয় বিভিন্ন ধরনের মেটেরিয়ালসেরও দরকার হয় কিন্তু বিভিন্ন ধরনের মেটেরিয়ালস বিভিন্ন ধরনের মেটেরিয়ালসের কাজ করে ঠিক আছে রাজমিস্ত্রি যে যে মেটিরিয়ালসগুলো নিয়ে কাজ করে নিশ্চয়ই কার্পেন্টার সেই সেই মিস্ত্রিগুলো নিয়ে কাজ করে না কিন্তু এটা শুরু করা বা আপনি যদি আবার সমাজ ব্যবস্থার চোখে দেখেন আপনি বলতে চাইছেন যে এখান থেকে আর কেউ কিভাবে কোনো ধরনের ব্যবসা বা কোনো ইনকাম বা প্রফেশন কিভাবে কিছু এক্স্যাক্টলি দেখুন আমি প্রথম বলবো যদি বলেন একদম ভবগুড়ে আমরা ভবগুড়ে মানে কি আপনি পাগল বলছেন তা নয় অনেকেই সকালবেলা চায়ের দোকানে যায় রাস্তাঘাটে কোনো জায়গায় আড্ডা মারলো বিভিন্ন জায়গায় তারাও দেখবে রিয়েল এস্টেটের কাজ করে আমি মনে কেমন করে তারা কি করে তারা এলাকায় কোন কোন বাড়ি ভাড়া দিচ্ছে তারা হয়তো ভাড়া দেয় কোন কোন ফ্ল্যাট বিক্রি হচ্ছে তারা হয়তো কাস্টমারদের দেখায় কোন কোন জমি বিক্রি হচ্ছে এই ধরনের মানুষের সংখ্যা তো প্রচুর মানে যারা আমি তো বলবো কোয়ালিটি আছে বিভিন্ন টাইপের ভাড়া দিলে বা ওয়ান পার্সেন্ট কমিশন নেয় তাদের কতটা হয় কতটা হয় না আমি হয়তো সব ঠিকভাবে খবর বলতে পারবো না তারা জানে তারা তো অনেকে এটা নিয়ে রুটি রুটি আছে ঠিক আছে আবার যদি দেখেন এই যে আপনি ইউটিউব ভিডিও করছেন আপনি ইউটিউবের ভিডিওতে আপনার ভিও আর সাবস্ক্রাইবার অনেক বেশি যেটা আপনারা জানেন আবার দেখি অনেকেই ভিডিও করে যাচ্ছে হয়তো পঞ্চাশটা একশোটা দুশোটা তিনশোটা সাবস্ক্রাইবার হাজারটা এমনও আছে এক বছর দু বছর তিন বছর ধরে খালি ভিডিওই করে যাচ্ছে এডিটিং করছে শুটিং করছে তাদের ডেভেলপমেন্ট নেই তাহলে কত ধরনের মানুষ দেখলে একজন এমনি ঘুরে ঘুরে বেড়ায় কিছু জানে না একজন সত্যিই কাজের সঙ্গে যুক্ত তারাও তার ন্যূনতম ইনকাম তাদের হচ্ছে না তারা বসে আছে কবে ভিডিওটা ভাইরাল হবে বা এত এতটা ভিউয়ার্স হলে মনিটাইজেশন না কি বলে আপনাদের সেটা হবে কিভাবে টাকা পাবেন তারা তাদের মতো কর্ম করে যাচ্ছে আবার কিছু কার্পেন্টার তারা যেমন ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন ফ্ল্যাটে দরজা জানলা লাগাচ্ছে দরজা লাগাচ্ছে কেউ অ্যালুমিনিয়ামের কাজ করে অ্যালুমিনিয়াম ইন্ডিয়োগ হচ্ছে আবার কেউ প্লাম্বিংয়ের কাজ করে আমি বলছি একটা একটা করে যদি এইগুলোকে বলি আমি এটা বললাম কিন্তু যদি আলাদা করে বলি আমি বলবো যদি কোনো ইউটিউবার তারা এডিটিং করেন ইউটিউব করেন তারা হয়তো ন্যূনতম রোজগার করতে পারছেন না তারা তাদের নাম ফোন নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে লিখে দিন যে হ্যাঁ আমরা ইউটিউব করি কোনো রোজগার পাচ্ছি না তাদের জন্য আমি রোজগারের রাস্তা বলে দেবো বা আমি ডাইরেক্ট তাদেরকে আমার সাথে যুক্ত করে নেব আচ্ছা তাদের জন্য আপনি রোজগারের সন্ধান আছে একদম আছে আছে আচ্ছা ন্যূনতম রোজগার পাবে তার ভবিষ্যৎটা কি হবে আমি বলে দিতে পারবো আচ্ছা এরপর ধরুন আপনি তো অন্যান্য পেশার সম্পর্কেও বললেন যেমন যারা রাজমিস্ত্রি কাজ করে সব কিছু এইবার যারা এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধরুন তাহলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে শুধু তো বুঝছে না সকাল বিকেল কাস্টমার দেখে বেড়াচ্ছে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট তারা দেখা যাচ্ছে সেইভাবে হয়তো কাজ নেই এমনও আছে দু মাস তিন মাসেও একটা দালালি হয় না ঠিক আছে হয়তো বছরে একটা হয় তারা তারা এটাই পেশা এটা নিয়েই তাদের সংসার চালাচ্ছে ঠিক আছে কেউ জমি বিক্রি করছে বিভিন্ন তো তাদের জন্য তাদের জন্য আমার ব্যবস্থা আছে তারা যদি বলে আমি এখানে থাকি আপনি এটা বলেছেন আমি এই কাজ করি তাদেরকে আমি আলাদা করে এদের যাদের ইউটিউবার বলুন এদেরকে বলে আলাদা করে আমি আমার সময় করে দেখে নেবো ডেকে নিয়ে বসে কথা বলবো যে কিভাবে তারা ডেভেলপমেন্ট করবে আচ্ছা এরপর ধরুন যারা একেবারে ওই কাইক পরিশ্রম করে পরিশ্রম করে ধরুন যারা কার্পেন্টার হুম প্লাম্বার যারা প্লাম্বিং কাজ করে হুম বিভিন্ন টাইপে যারা মার্বেল টাইলিং কাজ করে হুম যারা হার্ডওয়্যারসের উপর কিছু কাজ করে হুম আমি যেমন বললেন সেন্টারিং মিস্ত্রি বা রাজমিস্ত্রি যারা যে যে পেশায় আছে যে যে পেশায় এটার সাথে তো ইনক্লুডিং অনেক ধরনের পেশা যারা যেটাই করে হ্যাঁ তারা whatsapp বলে দিন আমি কার্পেন্টারের কাজ করি বা আমি প্লাং মেরের কাজ করি সকলের জন্য সকলের জন্য কিন্তু সুযোগ আছে মানে এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার যে এটা एक्चुअली একটা संस्थায় এই সমস্ত ধরনের মানুষের সুযোগ কাজের কিভাবে কাজের সুযোগ আছে মানে তাদের কাজের সুযোগটা আমি ব্যবস্থা করে দেবো যে এইভাবে তারা চলছে না এইভাবে চললে তাদের জায়গাটা আসবে আমি সেইভাবে অ্যাপস তৈরি করে দেবো তাদেরকে যেভাবে কাজ দেয়া আমি ব্যবস্থা করে দেবো তারা ডেভেলপমেন্টটা দেখতে পাবে আমার সাথে যুক্ত হলে আচ্ছা একটা সিস্টেমের মধ্যে আনার দরকার আছে এদের সবাইকে সিস্টেম না করলে কোন সিস্টেমের ভেতরে যদি আপনি না যান আপনি সাকসেস হবেন না তো এটা তো ঠিক কথাই একটা সিস্টেমে আসতে হবে এখন যারা সাধারণভাবে কোনো কন্ট্রাক্টরের আন্দারে কাজ করছে বা ঠিকাদারি শ্রমিকের মতো কাজ করছে তারা যদি আপনাদের সংস্থার সঙ্গে যোগ দেয় বা যুক্ত হয় যোগাযোগ করে ইনকাম রকম কি আপনি দেখুন আমি তো বিভিন্ন টাইপের মানুষের জন্য বললাম দেখুন আমি তো প্রফিট করবো আমি তো লাভ করবো কিন্তু এরাও এগিয়ে যাবে তারা শ্রমিক থেকে ছোটখাটো ব্যবসা ব্যবসা করতে হতে পারে কারণ তারা নিজেরা করছে বারবার বলছি আমি এ সপ্তাহ এই যে এখন থেকে ভেবেছি কিছু গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করতে হবে যারা সাধারণ মানুষ তাদেরকে রোজগার দিতে হবে কারণ আমি জমি বিক্রির ভিডিও আপনি জানেন আমরা চ্যানেলে করি তারপরে ইনস্টিটিউটের আমাদের যে আছে সেটা আলাদা সাধারণ মানুষের কথা নাকি আমি চিন্তা করি না আমি যে চিন্তা করি সেটারই প্রতিফলন আমি মানে সমাজের সমস্ত তরে যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন তার কাছে যে আরো বেশি রোজগারের সুযোগ আছে সেটা জানার জন্য আপনার সংস্থার সঙ্গে যোগাযোগ হ্যাঁ তার কারণ হচ্ছে আমি এটা বলে দিচ্ছি রিয়েল এস্টেট বিজনেসের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয় বাঙালিরা সরাসরি যদি যোগ মানে যুক্ত হতে অসুবিধে হয় ভয় লেগে যায় কথা বলে এই হয়ে যাবে মার্ডার হয়ে যাবে হ্যাঁ রাজনীতি আছে পার্টিবাজি আছে দলালধরি আছে এটা বাদ দিয়েও কিন্তু আনুষঙ্গিক কাজগুলো তো কিছু নেই হ্যাঁ সেগুলো নিয়েও যেন একটা বাংলার একটা জায়গায় অর্থনৈতিক দিকটা নিয়ে যেতে পারে যাক অনেক ধন্যবাদ আপনাকে এই যে সাধারণ মানুষদের জন্য মানে একদম প্রান্তিক শ্রেণীর মানুষদের জন্য যারা কোনো না কোনোভাবে একটা ছোট ব্যবসা শুরু করবেন বা একটু বেশি রোজগার করবেন এই স্বপ্ন দেখেন তাদের জন্য এরকম একটা সুযোগ আনা যায় পরিশ্রম করলে ডেভেলপমেন্ট আসতে বাধ্য অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার